আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব দাঁত হাজা চুলকানি একজিমা যে কোনো ধরনের চর্মরোগ দূর করার ঘরোয়া অতি প্রাচীন উপায় এই টোটকাটি ব্যবহারে খুব সহজেই দাঁত হাজা চুলকানি থেকে মুক্তি পেতে পারেন একটা সেবন করতে হবে এবং একটা আক্রান্ত স্থানে লাগাতে হবে দুটাই একসঙ্গে করতে হবে সেবন করার জন্য এবং আক্রান্ত স্থানে লাগানোর জন্য যে দুইটা জিনিসে দেখাবো দুইটা জিনিসের মেন উপকরণ হচ্ছে করলা করল্লা বা উস্তে এখানে নিতে পারেন আমি একটা করলা নিয়েছি মাঝারি সাইজে করলা টাকে প্রথমে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর এই করলার ভিতরে যে বিচিটা আছে সেই বিচিটা কিন্তু প্রয়োজন হবে না বিচিটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে আমি এখন করলাটা কেটে নিচ্ছি আর ভিতরের বিচিটা কিন্তু ছাড়িয়ে নিব। করলার এই রেমেডি যে দেখাবো এই রেমেডি যদি আপনারা সেবন করতে পারেন এবং আক্রান্ত স্থানে লাগাতে পারেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এতদিন যে ভোগান্তিতে ভুগেছেন এই ঘরোয়া রেমেডি ব্যবহারে আপনি কতটা উপকৃত হয়েছেন আর সারা জীবনের জন্যই কিন্তু আপনার এই সমস্যাগুলো সেরে যাবে আর কখনোই কিন্তু হবে না এবার আমি একটা গ্রেটারের সাহায্যে করলাটা গ্রেট করে নিচ্ছি এখানে করল্লার রসটা প্রয়োজন আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই করলার রসটা বের করে নিতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় পিষে নিতে পারেন এবার হাত দিয়ে একটু চটকে নিতে হবে চটকে নিলে এর রসটা কিন্তু খুব সহজেই বের করা যাবে আমি এখন হাত দিয়ে একটু চটকে নিচ্ছি আর করলার রসটা বের করে নিব শীত আসলেই যারা এই ধরনের রুগী আছেন তাদের কিন্তু এই সমস্ত রোগগুলো আরও বেড়ে যায় বিশেষ করে চুলকানি যে এই চর্মরোগগুলো কিন্তু বেড়ে যায় ঘরোয়া টোটকার মাধ্যমে কিছু ভেষজ জিনিসে ব্যবহার করে কিন্তু এই সমস্ত রোগ থেকে রেহাই পাওয়া যায় এখনকার মানুষ আসলে ভেষজ জিনিসের উপরে খুব বেশি নির্ভরশীল হতে চায় না কিছু হলেই ওষুধের উপরে নির্ভরশীল হয়ে যায় তবে প্রাকৃতিক এমন অনেকে জিনিস আছে যারা আগেকার দিনের মানুষেরা ঘরোয়া টোটকা ব্যবহারে কিন্তু খুব ভালো থাকতেন এবং সুস্থ থাকতেন তাই এসব ভেষজ জিনিসের উপরে আপনারা সব সময়ই ভরসা রাখবেন এটা আপনাদের শরীরে কোনো ক্ষতি করবে না বরং শরীরের জন্য ভালো করবে আমি করল্লার রসটা দুই ভাগে ভাগ করে নিচ্ছি কারণ একটা সেবনের জন্য তৈরি করব একটা আক্রান্ত স্থানে লাগানোর জন্য তৈরি করব প্রথমেই তৈরি করছি যেটা সেবন করতে হবে করল্লার এই রসের সাথে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে দিচ্ছি চাইলে কিন্তু কাঁচা হলুদও দিতে পারেন বা গুঁড়া হলুদটাও দিতে পারেন এরপর নর্মাল একটু পানি মিশিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে করলা বেশি করে নিয়ে কিন্তু করলার রসটা বের করে নর্মাল ফ্রিজে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন এটি সেবন করবেন নর্মাল ফ্রিজ থেকে বের করে নর্মাল রুম টেম্পারেচারে এনে সামান্য হলুদ মিশিয়ে পানি মিশিয়ে তাৎক্ষণিক আপনি কিন্তু সেবন করে ফেলতে পারবেন তৈরি হয়ে গেছে করলা রসের এই পানীয়টি এই পানীয়টি আপনি প্রতিদিন দুবার করে খেতে হবে সকালে একবার এবং রাতে একবার অবশ্যই খাবার খাওয়ার পরে আপনি এটা খেতে হবে সকালে একবার এবং রাতে একবার করে এভাবে যদি সেবন করেন এবং আক্রান্ত স্থানে যদি আরও একটি তৈরি করে দেখাবো সেটা লাগান তাহলে দেখবেন আপনার এই দাঁত হাজা চুলকানি একজিমা এগুলো কিন্তু একদমই সেরে গেছে আপনি একদিন যখন ব্যবহার করবেন বা আক্রান্ত স্থানে লাগাবেন তখনই পার্থক্য কিন্তু বুঝতে পারবেন আমি সেটা তৈরি করে দেখাচ্ছি করোলার এই রসের সাথে মিশিয়ে দিতে হবে প্রায় হাফ চামচ থেকে এক চামচের মতো লবণ আমরা রান্নাতে যে লবণটা ব্যবহার করি সেই লবণটাই এখানে দিতে হবে সেবন করার জন্য যেটা তৈরি করে দেখালাম অনেকের কাছেই এটা খেতে হয়তো বা ভালো লাগবে না কারণ করল্লা তিতা সেই সাথে কাঁচা হলুদের একটা গন্ধ রয়েছে খেতে ভালো না লাগলেও আসলে ওষুধ তো ওষুধই যে কোনো ওষুধই হোক খেতে ভালো না লাগলেও কিন্তু সেটা খেতে হবে এবং এটা কাজও কিন্তু করবে আপনার রোগ সারাতে এই চিন্তা ভাবনা করে আপনাকে কষ্ট করে হলেও খেয়ে নিতে হবে এরপরে আমি প্রায় হাফ চামচের মতো নারকেল তেল এটার সাথে মিশিয়ে দিয়েছি সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একবারে বেশি করেও তৈরি করে রাখা যাবে সাত দিন পর্যন্ত কিন্তু তৈরি করে বাহিরেই সংরক্ষণ করতে পারবেন যেহেতু এখন শীতকাল বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এবার আমি হাতে একটা তুলো নিয়েছি আক্রান্ত স্থানে তুলোটা এভাবে ভিজিয়ে নেবেন করলার এই রসের সাথে ভিজিয়ে নিয়ে তারপর আক্রান্ত স্থানে এটা লাগিয়ে দিতে হবে আলতো হাতে তুলোতে ভিজিয়ে নিলে কিন্তু সুবিধা হয় বা সুতি কোনো নরম কাপড় দিয়েও নিতে পারেন আপনার পুরো শরীরেই যদি চুলকানি সমস্যা থাকে হাতের তালুতে এটা নিয়ে পুরো শরীরে তেলের মতো করে ম্যাসেজ করে লাগিয়ে দেবেন দাঁত যেখানে রয়েছে দাঁতের স্থানে এভাবে তুলো দিয়ে লাগিয়ে দেবেন এরপর কিন্তু পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এটা এভাবেই রেখে দেবেন ত্বকের সাথে মিশে যাবে কিন্তু এটা সুন্দরভাবে আর এটা লাগানোর সময় হালকা একটু আপনার জ্বালা করতে পারে তো জ্বালা করলেই কিন্তু আপনার এই দাঁত বা হাজা যেগুলো আছে এগুলো কিন্তু দ্রুতভাবে কমাতে সাহায্য করবে আর আঙুলের চিপায় যাদের হাজা হয়েছে বা আঙ্গুলের ফাঁকা অংশে যে হাজাটা আছে সেই আঙ্গুলের ফাঁকে ফাঁকে কিন্তু তুলো দিয়ে এভাবে লাগিয়ে দেবেন সেটা আমি আর হাতে করে দেখালাম না এভাবে লাগিয়ে দিবেন আপনি যখন একবার লাগাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কতটা পরিবর্তন এসেছে এবং আপনার লাগানোর ফলে একটু জ্বালা করলেও কিন্তু ভালো লাগবে এটা একবার লাগানোর ফলেই আপনি সকালবেলা দেখতে পাবেন আপনার এই যে দাঁত আছে বা হাজা আছে এগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং কমতে শুরু করেছে দুই চার দিন ব্যবহার করলে দেখবেন এগুলো একদম শুকিয়ে গেছে এবং চুলকানির জন্য কিন্তু পুরো শরীরেই যদি চুলকানি থাকে একবার লাগানোর ফলেই আপনি সক সকালেই আরাম বোধ পাবেন বুঝতে পারবেন আপনার সমস্ত শরীরের চুলকানি কিন্তু একদমই কমে গেছে করলার রসের এই পানীয়টি দিনে দুইবার করে পান করবেন সকালে একবার রাতে একবার এবং যে আক্রান্ত স্থানে লাগানোর জন্য যে প্যাকটা তৈরি করে দেখালাম বা রেমেডিটা তৈরি করে দেখালাম এটা দিনে রাতে মিলিয়ে দুই তিনবার করে লাগিয়ে নিতে পারেন সকালে দুপুরে এবং রাতে এই নিয়মে দুই সপ্তাহ করে দেখুন আপনাদের একদমই সেরে যাবে ভালো থাকবেন সবাই